আসসালামু আলাইকুম। জীবন বীমা কর্পোরেশনের সাধারণ জ্ঞানের বিগত সালের প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। বাংলাদেশের কোন নারী পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ওয়াংগারি মাথাই পুরস্কার পেয়েছেন? খুরশিদা বেগম। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1991 সাল থেকে চালু করা হয়। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে নির্মিত। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে? জিম ইয়ং কিম। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে? 14 মে 1973 সালে সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন অঞ্চল নিয়ে গঠিত? মায়ানমার, থাইল্যান্ড ও লাওস অঞ্চল নিয়ে গঠিত। বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়? CAMEL পদ্ধতি অনুসরণ করা হয়। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স, আই হ্যাভ সিন শেখ মুজিব। উক্তিটি কার? ফিদেল কাস্ত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রা ভিত্তিতে পরিমাপকৃত ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2016 অনুযায়ী বাংলাদেশ কতটুকু ঝুঁকিপূর্ণ দেশ? পঞ্চম ঝুঁকিপূর্ণ দেশ। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছেন? নিউজ উইক। গ্লোবাল টেরিয়াসম ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি? ইরাক। বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে? 79টি। মোবাইল কমিউনিকেশন 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী? ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? পঞ্চানন কর্মকারকে। মানব উন্নয়ন সূচক 2015 র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম দেশ কোনটি? নরওয়ে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? উইলিয়াম এ.এস. ওডারল্যান্ড। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি নাইট ইন অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস লাভ করেন? শাহাবুদ্দিন আহমেদ। পুনর্বাবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা নদীর উপনদী। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কত সালে প্রতিষ্ঠিত হয়? 26 জানুয়ারি 2011 সালে প্রতিষ্ঠিত হয়। 16 ফেব্রুয়ারি 2018 তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন? কসোভো। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? BCSCL প্রতিষ্ঠান। 2018-19 অর্থবছরে বাংলাদেশের বাজেট কততম বাজেট ছিল? 47তম বাজেট ছিল। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ? 60 ভাগ বাংলাদেশের অংশ। কত সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব? গারো উপজাতির। 2018 সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ কোনটি? নেপাল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেক। IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে? ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে। সি ইউ অ্যাগেইন এ বিখ্যাত ইংলিশ গানটি কোন অভিনেতাকে স্মরণ করে গাওয়া হয়েছে? পল ওয়াকার। সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌ ঘাঁটি অবস্থিত? লাটাকিয়ায়। দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কোনটি? 22শে ডিসেম্বর।
পিয়ারেল ইসল্যান্ড নামে খ্যাত কোন দেশটি? বাহরাইন। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফার এর অভাবে। এনজিওপ্লাস্টি হচ্ছে কি? হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে এনজিওপ্লাস্টি বলে। আলোকবর্ষ কি পরিমাপ করে? দূরত্ব পরিমাপ করে। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? সোডিয়াম বেনজোয়েট। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম বলে। গুগল এর প্রতিষ্ঠাতা কে? লেডি পেজ অ্যান্ড সার্জি ব্রেইন। এ অক্ষরটির ASCII কোড কি? 65। জয়স্টিক কি? ইনপুট ডিভাইস। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ম্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয়। চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক্সে। ডোমেইন নেম কি? ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলে। বেতার যন্ত্রের আবিষ্কারককে? জি মার্কোনি। গাড়িতে ব্যবহৃত অডোমিটার কি পরিমাপ করে? গতি পরিমাপ করে। স্বাধীনতা যুদ্ধে বেসামরিক কতজন মুক্তিযোদ্ধাকে বীর উত্তম উপাধি প্রদান করা হয়? 5 জনকে। 2017 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? রিচার্ড থ্যালার। স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী? যুক্তরাজ্যের বিজ্ঞানী। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? মোনাকো সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। কোনটি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়? মেইন জিরো ফাংশন। সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়।